ছেলের চোখের সামনেই তার পুলিশ অফিসার বাবা মারা গেলেন। ছেলে শুধু তার পুলিশ বাবাকে চেয়ে চেয়ে দেখেও বাঁচাতে পারলেন না। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়ায়। জানা যায়, বগুড়ার শাহজাহানপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল লতিফ নামে এক পুলিশ কনস্টেবল জায়গায় শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে তিনি পেছন থেকে রাস্তায় পড়ে যান। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশের স্বজনরা জানান, নিহত পুলিশ কনস্টেবল আব্দুল লতিফ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার এলাকার ইমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার বিভাগের কর্মরত ছিলেন। পরিবার নিয়ে শহরের চকলোকমান এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাত 9:30 দিকে আব্দুল লতিফ মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য বনানী এলাকার পাম্পে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ছেলে মেজবা উদ্দিন গালি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় পৌঁছলে রাস্তায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে গালিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে লতিফ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, এ ব্যাপারে সদর থানা পুলিশ আইন মোতাবেক কাজ করবেন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।